প্রথম যে কালচার ছিল সেটা হচ্ছে এগ্রিকালচার। ইট ওয়াজ স্টার্টেড বাই সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল বাশার আদম এন্ড উম্মুল বাশার হাব্বা আলাইহিস সালাতু ওয়াস সালাম। Agriculture is the first culture of all the cultures. Right now I am talking about permaculture. Perma মানে permanent, culture to culture ই। এখানে permanent মানে পৃথিবীতে permanent বলে কিছু নাই। আমরা যেমন লিখি permanent address আর temporary address, permanent means long time, not actually permanent. Okay, all means almost all. এখানে permanent মানে having a long time. এমন পরিবেশন পরিকল্পনা আমরা না করে যেটা ভ্যানিশ হয়ে যাবে অল্প দিনে, এজন্য পার্মা। পার্মা মানে পার্মানেন্ট কালচার মিন্স এই কালচারটা হবে, লিখুন, এ সাস্টেইনেবল অর অ্যান অর্গানিক হোমস্টেড গার্ডেন। অর্গানিক গার্ডেন, এই গার্ডেনের ভিতরে থাকবে তিন ধরনের জিনিস, বোটানিক্যাল, ফ্লোরাল গার্ডেন। ফ্লোরাল গার্ডেন আমরা জানি পৃথিবীটা, এই পৃথিবীটা ঠিক আছে তিনটা কারণে। একটা হচ্ছে ফ্লোরা, ফনা, আর হচ্ছে হিউম্যান বিং। আর কেউ নাই আমরা এই পৃথিবী। এই ইকোসিস্টেম ইকোলজিক্যালি সাউন্ড অ্যান্ড ইকোনমিক্যালি ভ্যালুয়েবল, ইকোনমিক্যালি ইউজফুল। আজকের যে লেকচার, যেটা ইকোনমিক্যালি আমরা যেন প্র্যাকটিকেবল হই, ইউজফুল হই, অ্যাপ্লিকেবল হই। আদারওয়াইজ নাথিং। সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স অ্যাপ্লাই করি আমরা, অ্যাপ্লাই করে আমরা যেন ইউজ টু হই, অ্যাকাস্টম টু হই, হ্যাবিচুয়েটেড টু হই, এবং আমরা যেন সুস্থ হই, সুন্দর হই। রাইট, সো এটা শুরু করেন বিল মলিসন অ্যান্ড ডেভিড হলম্যান, হলগ্রাম। এরা অস্ট্রেলিয়ান, এই পার্মাকালচারের এরা পুরোধা। বাট আমি মনে করি অ্যাকচুয়ালি এরা নয়। আজ থেকে লিখে রাখুন, নোট ডাউন প্লিজ, টেক নোটস, 6000 years ago। এরা হচ্ছে 100-150 বছর, আর 6000 years ago 6000 বছর আগে পৃথিবীতে তিনটা প্রলয় হয়েছিল। প্রথম যেটা, পৃথিবীতে আমরা যখন প্রতিদিন মারা যাই, ডিড ইউ নো, হ্যাভ ইউ নো, ডু ইউ নো হাউ মেনি পিপল আর গোয়িং ইচ এন্ড এভরি ডে? 1,000,000, 10,000, 20,000 প্লাস মাইনাস। এত বড় একটা ঘটনা যে 1,000,000 মানুষ চলে যায় প্রতিদিন, অর্থাৎ ডেইলি আমরা যে ইন্তেকাল করি পৃথিবীর মানুষ 7.7 বিলিয়ন, 1,000,000 মানুষ চলে যাচ্ছে প্রতিদিন আমরা। আর 3.5 লাখ, 10, 15, 20, 30,000 প্লাস মাইনাস আমরা আসছি। সুবহানাল্লাহ, আমরা জন্ম হচ্ছে 24 ঘন্টায়। লেখেন গ্লোবাল বার্থ রেট 3.5 লাখ, গ্লোবাল ডেথ রেট 1.5 লাখ প্লাস মাইনাস 10, 15, 20, 30,000 প্লাস মাইনাস। ওকে, এটা কত ভয়ঙ্কর, দেখেন কত ভয়ঙ্কর। 1.5 লাখ মানুষ চলে যায় 24 ঘন্টায়, আমরা জানি না, এটাকে আমরা বুঝিও না, কোনো মিডিয়াতে আমরা এই খবর বুঝতে পারি না। 5-10টা মানুষ ইন্তেকাল করলে বড় করে দেখায়, আর 1.5 লক্ষ মানুষ চলে যাচ্ছে 24 ঘন্টায়। কি মারাত্মক ব্যাপার! আবার 3.5 লক্ষ শিশু জন্ম হয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি আনন্দের ব্যাপার! সুবহানাল্লাহ। কেন এটা ল্যামলাইটে আসে না? বিকজ এটা ন্যাচারাল। ন্যাচারাল জিনিসটা খবর হয় না, খবর হয় উদ্ভট মিথ্যা জিনিস অথবা যেগুলো ঘটতেছে। রাইট, ওকে, এবার আমরা প্রস্তুত করি। মহান আল্লাহ তাবারাকা তাআলা মানব জাতির অপকর্মের কারণে 6000 বছর আগে একটা ধ্বংসযজ্ঞ হয়েছিল, ইউনিভার্সালি বলা যায় অলমোস্ট। সেটা হচ্ছে নূহ আলাইহিস সালামের সময় যে ডিলিউজ, মহাপ্লাবন, বিশ্বব্যাপী প্লাবন, অথবা বিশ্বের সবচেয়ে বড় অংশ প্লাবন, একই কথা, বিশ্বব্যাপী। এখন যদি আমরা প্যান্ডেমিক বলি, এপিডেমিক বলি, প্যান মানে অল না, অলমোস্ট প্যান, এপিডেমিক কিন্তু অলমোস্ট প্যান্ডেমিক, নট প্যান বাট অলমোস্ট প্যান। কারণ আমি যদি এই মহাদেশে যাই, ওশানিয়াতে, ওখানে কোনো নোবেল করোনা 19 বলে কিছু নাই, ওই পেঙ্গুইন পাখিদের কোনো কিছু এগুলো হবে না। when hat is true, the pandemic I believe epidemic you will. Anyway, that's language a pandemic bully. Okay, so the Puro Bisho Apokormo, ki Apokormo chilo? Sexual, STD, sexual transmitted disease, Tara Mukti, oral congress, oral sex korto, rectal congress korto, bestiality poshon uthun korto. নুহুল ইসলামের নেফিউ উনি ছিলেন পয়গম্বর কি নাম হযরত লুত কওমে লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোন পুরুষ মৈথুন পুরুষে পুরুষ মেয়ে মেয়ে এবং পশু মৈথুন ওরাল সেক্স রেক্টাল সেক্স বিস্টিয়ালিটি অ্যানিমাল সেক্স এগুলি করাতে মহান আল্লাহ এতই অসন্তুষ্ট হলেন যে তিনি মানুষের নরমাল আয়ু ছিল এভারেজ আয়ু ছিল 1000 ইয়ার্স তারা মিলিনেরিয়ান ছিলেন সেন্টেনারিয়ান ছিলেন আজকে আমাদের স্লোগান কি বি সেন্টেনারিয়ান আজকে আমি যদি আয়ুর্বেদ স্কলার আমার সামনে আছে অনেক আই এম প্রাউড ফর देम আয়ুর্বেদের হাজার বছর আগের একটা আয়ুর্বেদ তো তারা বলে 1 লাখ বছর আগে আবার বলে 10000 বছর আগে আবার বলে 5000 বছর আগে আমি বলি ওয়েট আয়ুর্বেদের দোয়া কি জানেন যখন আপনি আমাকে দেখবেন কি দোয়া করবেন ওরা আয়ুর্বেদের স্কলাররা মুনিঋষিরা কি দোয়া করেন বলি লিখে রাখুন আপনাকে বলতে হবে শতং লেখেন শতং জীব শত বছর জীবিত থাকো লেখেন নোট ডাউন আপনি কেন প্লিজ লেখেন I am requesting all great and small to write down my lectures শতং জীব শত বছর জীবিত থাকো আপনাকে এবার উত্তর দিতে হবে তয়া সহ ইউটিউব তয়া সহ দেখেন তয়া সহ তাহলে বোঝা গেল আয়ুর্বেদ শাস্ত্র হাজার না লক্ষ লক্ষ বছর ক্লেম করলো এটা ঠিক না তারা শত বছরের লোক তাদের সময় মানবজাতি আয়ু ছিল সেন্টিনেরিয়ান নট মিলিনেরিয়ান যতই তারা মানে ইতিহাস দেখা সঠিক নয় ওটা শতায়ু হওয়ার যোগ্য এর মানে 120 বছর এর আগের যুগের কথা আমি বলছি যখন তাদের গড় আয়ু ছিল শতায়ু না সেন্টেনারিয়ান না মিলিনেরিয়ান মিলেনিয়া আফটার মিলেনিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফ্রম অ্যাডাম ডাউন টু নোয়া নূহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারতেছেন এই সময়ে আল্লাহ তাআলা এভারেজ আয়ু 800 900 হাজার নূহ ইসলামের ছিল 1400 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যাপারে সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি সো এত বছর মানে মিলেনিয়ান এজন্য আমরা ইউনানিরা দোয়া করি কি ইউনানি দোয়াটা লিখে রাখেন শতং জীবন আমরা বলি জিও হাজারো সাল হাজার বছর জীবিত থাক জিও হাজারো সাল হাইয়াকাল্লা আলফা আলফা মাররাতিন হাজার হাজার বছর জীবিত থাক হাইয়াকাল্লা আলফা আলফা মাররাত ওকে তাহলে দেখা গেল আয়ুনিক বেস গ্রাউন্ড অরিজিন 1000 যখন আমরা হাজার বছর অর্থাৎ নূহ আলাইহিস সালাম তো নূহ আলাইহিস সালামের এই জাতি অপকর্মের কারণে ধ্বংস হয়ে গেল তারপরে নূহ আলাইহিস সালামের যে আর্ক নোয়াস আর্ক মানে তার যে কিস্তি সাফিনায়ে নূহ আলাইহিস সালামের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে গেলে পৃথিবীর সমস্ত উদ্ভিদ প্রাণী খনিজ প্রাণী সবাই ফ্লোরা ফনা সবগুলো নিয়ে জোড়া জোড়া নিলেন এবং সব গাছপালাগুলো বীজ ফল ফুল ছাল শিকড় প্রায় 19টা পার্ট আজ্জায় মুস্তামেলা যেগুলো আমরা ইস্তেমাল করি গাছের পাতা ফুল ফল ছাল শিকড় এভাবে 15টা 19টা অঙ্গ গাছের আমরা ব্যবহার করি এমনি এক কথায় আমরা বাফুফা চাষি পাতা ফুল ফল ছাল শিকড় পঞ্চাঙ্গ রাইট কিন্তু আমরা ডিটেইলস আমরা 19টা অঙ্গ ব্যবহার করি আমার মনোগ্রাফ হচ্ছে হারবাল 10 বছর ধরে আমি শুধু মনোগ্রাফটাকে সাজাচ্ছি ওয়ালহিল অর্গানাইজেশনের চাইতো আপগ্রেডেড মনোগ্রাফ এখনো সাজানো শেষ হয়নি আমার স্বামী মনোগ্রাফ ব্রিটিশ হারবাল ফার্মাকোপিয়া আয়ুর্বেদিক ফার্মাকোপিয়া ইউনানি ফার্মাকোপিয়া এইভাবে পৃথিবীর 30-40টা ফার্মাকোপিয়া সামনে রেখে তার চেয়ে স্ট্যান্ডার্ড মনোগ্রাফ করছি আমি একটা প্ল্যান্সের উপরে 21টা আঙ্গিকে তাকে মনোগ্রাফ মানে one plant बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ताहले एई जे नूह आलैहिस्सालामेर ओई किस्तिते जोड़ा जोड़ा समस्त सृष्टिके राखार परे समस्त उद्भिद जाति उद्भिदेर निज निदर्शन स्पेसिमेन रेखे जखन शेष हये गेल प्लाबन इराके सेई जुबी पहाड़े एसे थेमे गेल ओनार किस्ति सबाई जखन मात्र 80 जन पृथिबीते छिलाम आमरा 40टा छेले 40टा मेये एरा सबाई आब्दाल सुबहानाल्लाह आउलिया आब्दाल খিজির আলাইহিসসালাতু ওয়াসসালামও ঠিকানা ছিলেন ইবনে কাসির তাফসিরে আছে। সেই ৮০ জন থেকে পৃথিবীর মানুষ আমরা হলাম। আমি বলছি না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে না, ইউএনও বলতেছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এক্সিস্টিং হিউম্যান বিং 7.7 বিলিয়ন পিপল আমরা যারা আছি, উই কেম ফ্রম ইদার হেমেটিক সেমিটিক অর জ্যাফেটিক আর হাম শাম ইয়াফাস এর নূহের তিন ছেলে থেকে। হাম শাম ইয়াফাস, হাম হেমেটিক, শাম সেমিটিক, শাম সেমিটিক এন্ড ইয়াফাস জ্যাফেটিক। ইয়াফাস থেকে আসছি আমরা ইউনানিরা, অর্থাৎ ইউনান বিন ইয়াফাস বিন নূহ, হিন্দ বিন হাম, হাম হিন্দ, বাংলা বঙ্গ, বাংলা বাং বিন হাম বিন হাম, হাম ইয়াফাস। আর কি বললাম? হাম শাম ইয়াফাস। तो एदेर थेके आमरा एक्जिस्टिंग मानव जाति आसछे सबाई। ओके, एई नूह आलैहिस्सालातु ओयाससालामेर प्लाबन शेष हये जाओयार परे पृथिबीते एई जे आजके आमरा सिस्टेमिक गार्डेनिंग करछि, एई सिस्टेमिक गार्डेनिंग एर प्रधान हच्छेन अन्य केउ ना, प्रोफेट नूह आलैहिस्सालातु ओयाससालाम। प्लिज नोट डाउन, आजके जे आमरा कालचार करछि, যে কালচারটা জ্ঞানসম্মত বিজ্ঞানসম্মত, ওটাকে আমরা বলি এগ্রিকালচার না, ওটাকে বলি সাইন্টিফিক ওয়ে অফ কালচার হলো হর্টিকালচার, সিলভিকালচার। ওকে, সেই এটার সূত্রপাত করেছেন নূহ আলাইহিস সালাম। তাহলে কত হাজার বছর আগে? 6000 বছর আগে। 6000 বছর আগে, এই 2500 বছর আগে আয়ুর্বেদ শাস্ত্র নয়, 6000 বছর আগে নূহ আলাইহিস সালামের সময় কিস্তি নূহ আলাইহিস সালামের পরে তাদের অসুখ বিসুখ হলো। তখন এই নিম গাছ, পুরোহিত বৃক্ষ আসলো। পুরোহিত বৃক্ষ মানে পুরোপুরি হিত করে, সমস্ত স্কিন শুরু হয়ে গেল। তখন তাকে প্রশ্ন করলো, ইয়া পয়গম্বর আলাইহিস সালাম, আমরা কোন গাছ ব্যবহার করব? আয়ুর্বেদ থেকে আমরা এটা পাইনি, আমরা নূহ আলাইহিস সালাম থেকে ওহীর মাধ্যমে পেয়েছি নিম গাছ ব্যবহার করো। এই বক্তব্য আমরা কে বাইরে আসলো নূহ আলাইহিস সালামের মাধ্যমে, পয়গম্বর আলাইহিস সালামের উপরে ওহী। আমি বলছি না, 12 জন আমাদের নবীর ডাইরেক্ট রক্ত, ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম জয়নাল আবেদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম আলী রেজা, ইমাম তকি, ইমাম নুকি, ইমাম হাসান আশকারী, ইমাম মোহাম্মদ মাহাদি, 12 ইমাম এই সাক্ষী দিচ্ছেন এই নূহ আলাইহিস সালামের সময় ভর্তুকি আমলকে বাহিরা, যেটা ত্রিফলা বলি আমরা। দিস গিফট অফ নেচার ইজ ফ্রম কামিং ফ্রম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাই রিভিশন ওই মাধ্যমে আসছে, আমাদের জানতে হবে। তো এখন আমি মূল পয়েন্টে যাচ্ছি। আমার ওই বাড়ির আঙ্গিনায় আমি যে গাছ বনবো, প্রথমে আমি কখনো ট্রি বনবো না। দিস ইজ সিস্টেমেটিক গার্ডেনিং। ট্রি বনবো না, প্রথমে আমি ছবি দেখাচ্ছি। প্রথমে আমার হার্ব থাকবে। যদি আমি একটা সার্কেল আঁকি, তো প্রথমে থাকবে হার্ব। আমি পরিচয় করে দিই, হার্ব কাকে বলে। হার্ব হচ্ছে বিরুট, ভ্রূণঠিত লতা, হ্যাভিং নো উডি স্টেম। এরা 1 বছর বাঁচলে আমরা বলি বর্ষজীবী, 2 বছর বাঁচলে বিবর্ষজীবী, 3 বছর থেকে 3000 বছর বাঁচতে পারে, তখন বলবো আমরা পেরিনিয়াল। তো প্রথমে আমরা যা রাখবো সেটা হচ্ছে হার্বাল। তারপরে শ্রাব মানে তার একটু বড় হাতগুলো, 1 ফিট 2 ফিট, এর বেশি হবে না। আর 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 সাধারণত আর শাকগুলি আর একটু বড় হবে। আর ট্রিগুলো হচ্ছে সব আম, জাম, কাঁঠাল, হর্তুকি, আমলকি, বাহেরা, এগুলি সব ট্রি। যেমন পিছনে আছে আমাদের হার্বাল স্যালাইন, গ্লুকোজ স্যালাইন এন্ড সোডিয়াম স্যালাইন, ন্যাচারাল গ্লুকোজ স্যালাইন এন্ড সোডিয়াম স্যালাইন, ওখানে আছে গ্রিন কোকোনাট আছে আমাদের পিছনে, রাইট। তৃতীয় মহাযুদ্ধে ইনজেকশন করা হতো ওই পানি দিয়ে, দ্বিতীয় মহাযুদ্ধের সময়। anyway ওটাকে আপনারা মানে ইউজ করলে মানা যাবে ওটার আবার সিস্টেম করা আছে যেন বডিতে এলাউ করে এভাবে করা যাবে না সরাসরি ডাইরেক্ট anyway যেটা বলছিলাম তো প্রথমে আমাদের থাকবে প্রথম সেন্টারে থাকবে হার্বাল তো আমি একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি হার্বাল হার্বালের ভিতরে আমরা 10টা হার্বাল নোট করি যেগুলো আমাদের একটা গোল্ডেন স্ট্যান্ডার্ড পার্মাকালচার পার্মানেন্ট কালচার যেটা হোমস্টেড গার্ডেনিং ফ্রন্টে অর ব্যাকে অর সারাউন্ডে আমার অ্যাডজয়েনিং স্পেস আমার বাড়ির চতুর্দিকে দরকার হবে প্রথমে আমার শ্রেষ্ঠ হচ্ছে দুর্বা ঘাস আজ থেকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা ইবনে মরিয়মের আম্মা জানকে আজকে কি কত বছর চলছে বলেন তো 2019 এ কোভিড ভাইরাস শুরু হয়েছে 19 এ এখন 20 হয়েছে না 20 তাহলে দেখা যাচ্ছে 2020 বছর হয়ে গেল ঈসা আলাইহিস সালামের মা কোনো ওষুধ খেতেন না এই সারা জীবন ঘাসের শিকড় খেতেন নোট রাখেন এইজন্য ঘাসকে আমরা বলি উশবায়ে মরিয়ম মরিয়মের উশবা মরিয়ম ঘাস ঘাস 4000 প্রকার ঘাসের উপরে পিএইচডি করেছে আর ন্যাশনাল হারবেরিয়ামের ডক্টর মতিউর রহমান এখানে এসেছিলেন আমাদের এই ইনস্টিটিউশনে উনি পিএইচডি ছিলেন ঘাসের উপরে 4000 ঘাস এখন হয়ে গেছে 8000 এবং ঘাস তখন ছিল যে ফ্যামিলির এখন ফ্যামিলিও চেঞ্জ হয়ে গেছে সময় পরিবর্তনে জেনারিক নেম স্পেসিফিক নেম ফ্যামিলি নেম সব চেঞ্জ হয়ে যায় সায়েন্সে কোনো জিনিস থাকে না देयर इज नो लेटेस्ट टर्म इन साइंस एवरीथिंग इज चेंजेबल म्यूटेबल नॉट ओनली दैट इवन रिवर्सेबल ओके তাহলে আমরা হার্বের ভিতরে আমি যেটা বললাম দুর্বা ঘাস এক দুই নম্বর মিসকে ভূমি লিখে রাখো সরি লিখুন মিসকে জের জমিন মিস্ক মিস্ক মানে কস্তুরী মিসকে জির ফার্সিতে মডার্ন ফার্সি জের বলে না জির বলে জেরকে জির বলে মিসকে জেরে জমিন জমিনের নিচে জের জের কেন বলে মাজার শব্দ আছে যারা মাটির নিচে আছেন মাজারে যারা আছেন তারা মাটির নিচে কবর মাজার মাজার শব্দটা জের থেকে একটা জিয়ারা শব্দ আর একটা জের শব্দ জের জবর পেশ নিচে থাকে ওকে মনে থাকবে তো জের থেকে মাজার তাহলে দেখা যাচ্ছে জের জের বা জির উচ্চারণ জির মিসকে জিরে জমিন জমিনের নিচে মিস্ক সুবহানাল্লাহ এসে বলে ফাতলে মুঠা এটা অত্যন্ত সুগন্ধযুক্ত এজন্য মাস্ক রুট বলে এটা ঘাসের গন্ধ এটা এটা হচ্ছে ভাদালে মুঠা আমরা বলি সাত কুফি সাত মানে সাইদ হাকিমরা বলে সাত কুফি এটা জালিনুস জোয়ারেস জালিনুসের ইনগ্রেডিয়েন্টস গুলির মধ্যে একটা তো এই এই ঘাসটা এর নিচে ছোট্ট একটা এরকম দানার মতো থাকে অত্যন্ত সুগন্ধি অনেক পাওয়ারফুল এটা হার্বাল তাহলে ঘাস যেন বাসায় থাকে বাস যেন বাসায় থাকে দ্বিতীয় নোট হলো বাস থাকবে যেহেতু আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বাস লাগবে আচ্ছা সো বাসটা এখন এখানে না এখানে আমি ঘাসের কথা বলছি আচ্ছা তারপর আসবে আমার লজ্জাপতি যদিও এর অরিজিনাল অরিজিনাল এটা হিন্দুস্তান না পাকিস্তান এর সাবকন্টিনেন্ট না এটা হচ্ছে আমেরিকা নোট ডাউন মাইমোসা পিউডিকা পিউডিমা পিউডান্ডাম পিউডেন্ডাম মানে আমাদের গোপনাঙ্গ ওই যে রেকটাম থেকে যে আমাদের যে পিনিস পর্যন্ত যে মাঝখানের এরিয়াটাকে পিউডেন্ডা বলে অর্থাৎ সরঙ্গা সরঙ্গার ওই জায়গাটা এই জন্য মাইমোসা পিউডিকা সো এটা হচ্ছে আমরা বলি সরঙ্গটি লজ্জাপতি এটা থাকতে হবে এটা কয়েক ধরনের আছে এটা আমরা আমরা একটু লিখে রাখেন একটা হলুদ ফুল আলা আছে এটা পানি লাজুক পানি লজ্জাপতি এটা বি ভাইরাস নেগেট করে বি ভাইরাসকে কিল করে ফেলে আবার নতুন সেল তৈরি করতে পারে আবার ভাইরাসের লোডটাকে কমাতে পারে বি ভাইরাস সি ভাইরাসের পানি লাজুক ওটা আমরা একটু ওয়াটার পন্ডের মতো পন্ড গার্ডেন কিছু পন্ডের মতো করে রাখতে হবে যেন ওখানে আমরা শাপলা ফুল লিখে রাখেন শাপলা এটাকে গোলে নীলুফুল বলে বা আমরা পদ্ম ফুল এটা নীলুফুল কোবরা নীলুফুল কোবরা কোবরা মানে বড় নাইল মানে মিশরের যে নীল নদ ওইখানে ফুলটা অরিজিন এজন্য নীলুফার शापला एवं पद्म पद्म विभिन्न रूप आछे सुरुत आछे बांग्लादेशेर जातीय फुल आपनि जानेन जातीय फुल राखते होबे आमार बासाय आंगिनाय ओके पन गार्डन पन थाकबे ओखाने जातीय फुल कि सादा एलबा हां आमादेर देशेर जे जातीय फुल राइट राइट आमरा हाते माटिर इसेও রাখতে পারি ছোট একটা আর গ্রামে হলে আমাদের ছোট ছোট একটা পন্ডের মতো করে দিতে পারি যে পন্ডের এটা থাকবে नेक्स्ट हमरा तुलसी पाँच रकम अनेक धरनेर तुलसी आछे हमरा एखन खूब सहज हये गेछे आमादेर कृष्ण तुलसी आर राधा तुलसी जे राधा कृष्ण आमरा बोली आबार आबार आमादेर आरब देशेर थेके तुलसी एखन कमन थाइलैंडेर तुलसी आफ्रिकान तुलसी एखन कमन अनेक रकमेर आछे एगुलो आमरा राखबो तुलसी के रायहान बोले कुरान शरीफे दुबार आछे इब्ने कासिर तफसीरे आछे लम्मा खलाकाल जन्नतु हफ्फाहाल जन्नतु बिल हिना सुम्मा हफ्फाहाल हिनाओ बिल रायहाने महान आल्लाह ताआला जखन इरादा करलेन जन्नत बेहेश्त तैरी करबेन तार बेहेश्तेर चतुर्दिके तुलसी दिए घेराव करे दिलेन रायहान दिए आबार रायहानेर चतुर्दिके हिना मेहंदी दिए मेहदी लसुनिया एलबाम मेहंदी गाछ लाखेन दिए घेराव करे दिलेन एर मानी जन्नतेर चतुर्दिके बेड़ा देखें बेड़ा मानी हलो फेंस ए फेंस शब्द थेके डिफेंस शब्द आसछे देखें डिफेंस मेकानिज्म जेटा आमरा दरकार आजके आमादेर जेमन बैक्टीरिया भाइरास पैरासाइट डिटेक्सिया क्लाइमेडिया आर्चिया एगुलो अटैक करले आमरा आमादेर डिफेंस थाके ना राइट तो एगुलोके फिरानोर जोन्नो ओई जे तुलसी देखें तुलसी आर मेहेदी मेहेदी विभिन्न टाइप आछे काटा मेहेदी मेहेदी सादा मेहेदी लाल मेहेदी मेहदी एबार प्रजाति आछे जायहोक आमादेर एखाने सादा मेहदी आमरा पाई ना फार एकटा पाई आमरा काटा मेहदी ओके ए दुटोई आमरा बासार आंगिनाय राखबो एटा हार्बालेर भितरे आमार हार्बाल बागान एटा फ्रंट लाइनेर एकेबारे सेंटारे थाकबे नट मिडे बा लास्टे बाड़ीर लास्टे ना एटा फ्रंटे थाकबे हार्बाल हार्बाल आमेरिकानरा बले हार्बाल ब्रिटिशरा बले हार्बाल सो एनिवे ताहले कालो मेघ कालो कालो में कालो किसी वो जो कालो पड़े कालो किसी कालो में कालो तुलसी एक तो हमरा कालो काशुंदे बोले देखो कस्तूरी ढेरोस लेखो लेखने कस्तूरी ढेरोस जेटा हमरा कस्तूरी लता बोली एक बोले देखो हमरा तार पूरे बहानी बोटी बैकअप मनी थांकुनी देखो ऑलरेडी आलोचना हुए थे मोती जिनसेंग जिनसेंग मोती डॉक्टर मोती सम्मान सम्माने आमी जे जिनसेंग मोती जिनसेंग বলেছি যেটা এটা এই মোতি জিনসেং এগুলো আমরা রাখতে হবে তারপরে হচ্ছে বসরাই গোলাপ এবং আমাদের দেশের দেশি গোলাপ খুশবুগন্ধি নট হাইব্রিড 300 রকম গোলাপ আছে হাইব্রিড নট মেডিসিনাল অ্যাকশন অনলি দৃষ্টিনন্দন আর এটা হচ্ছে মেডিসিনাল हार्टेर ब्रेनेर लिभारेर किडनिर ब्लाडेर रोजेसी फैमिली पूरा रोजेसी फैमिली आमार मूल स्लोगान होच्छे टेक नेम रोजेसी फैमिली थेके साहाय्य नाओ नट ओनली कोविड 19 के फेस करा जत भाइरास सामने आते बैक्टीरिया पैरासाइट किछु आते सब कवरेज देওয়ার জন্য रोजेसी फैमिली गोलाप परिवार थेके साहाय्य नाओ गोलाप परिवार कि एटा आमरा डिटेल्स परे देखाबो तार मध्ये रोज मे तो रोजर मध्य बांग्लादेशेर नामे जो रोज एटाते कखनो फुल हय ना लेखा राखें रोजा बेंगलेन्सिसे कोनोदिन फुल हय ना लता गोलाप आमी रोजा दामेस्केरा दामेस्केर जे दामेस्की गोलाप दामेस्केर सिरियाल सेटाके मेन करेछे ओटा जेन आमार बागाने थाके तारपरे এই এগুলো মোটামুটি ভাবে তারপরে যদি সম্ভব হয় আদা হলুদ এগুলো चेष्टा करबो এটা এটা হচ্ছে আপনার গুল্ম এটা হচ্ছে বিরুতে আমাদের একটা নেক্সট আমরা বিরুতে পরে গোন্ডা আপাল সার্কেল এর পরে আমরা চলে যাব শ্রাবে শ্রাবটা হলো গুল্ম এর আরেকটু বড় এর প্রথমেই হ্যাজার্ড হয়ে গেলে ভালো দেখাবে না তারপরে চলে যাব যাচ্ছে এটা বাড়ির আঙ্গি হ্যাঁ परमानेंट कल्चर परमाकल्चर क्या इटे होमस्टे गार्डन देखा जाच्छे बोझा जाच्छे प्लीज अच्छा act of holistic gardening এর একটা এরপরে আমরা এটা হোমস্টেড গার্ডেনিং এর একটা পিকচার। ওকে, নেক্সট আমরা শুরু হলো হারবাল। দিস ইজ হারবাল। প্রথম আমাদের যে হারবাল, ওকে, আচ্ছা হারবালের পরে আমাদের আসলো শ্রাব। আচ্ছা শ্রাবের পরে আমাদের এসে গেল ট্রি। আচ্ছা ট্রি পরে মধ্যে আমরা আদম আলাইহিস সালাম আজকে আমাদের আলোচনা হয়েছে কত লম্বা ছিল, বুখারী শরীফে আছে তাল গাছ। এই জন্য তাল গাছকে টল ট্রি বলি আমরা। তাল না, টল শব্দটা অ্যারাবিক তবিলুম শব্দ থেকে। তবিলুম লিখে রাখেন, নোট ডাউন, তবিলুম, টল ট্রি নট তাল। তাল আমরা বাংলায় বলেছি অপভ্রংশ। অ্যারাবিক তাবিলুন থেকে টল ট্রি। এটা আদম আলাইহিস সালাম যতটুক এই গাছটা ততটুক। এখন ডাব, সুপারি, নারকেল, মানে ডাব মানে নারকেল, সুপারি, তাল, খেজুর, বাবলা, এই গাছগুলো লাইটেনিং অ্যাস্টার, তার সাথে ত্রিশূল, মনসা এবং তুলসী, এগুলোতে কখনো বজ্রপাত হয় না, লাইটেনিং অ্যাস্টার গাছ। এগুলো আমার বাগানে থাকলে আমার মানুষের অ্যাটাক করবে না, এগুলি উপরে গিয়ে আপনার সৎকার মতো আপনার গান সেট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নোট ডাউন, তাল, সুপারি, খেজুর, ত্রিশূল, মনসা, তুলসী, এরা সব আপনাকে সেট করবে, লাইটেনিং অ্যারেস্টার। সুবহানাল্লাহ, বজ্রপাত প্রতিরোধ করবে। অপরাজিতা লেখেন, স্বর্ণলতা, কিংস টনিক, সমস্ত টনিকের রাজা, গন্ধভাদুরিয়া। তারপরে পারুল লতা, এটা অ্যান্টি ক্যান্সার, একেবারে রসুনের মতো ঘ্রাণ, রসুনিয়া বলে পারুল লতা। তারপরে অমৃত লতা, গোলঞ্চ যেটাকে বলে। মাধবী লতা, হারজোড়া লতা, জল জমানি লতা, যেটা দিয়ে পানি, স্টেফেনিয়া হার্নেন্ডিফোলিয়া, স্টেফেনিয়া জ্যাপোনিকা, যেটা পানিতে দিলে পানিটা জমে যায়, দই পাতা বলে অনেকে। এটা দিয়ে অনেক কিছু মাংসগুলো কুচি করে কেটে আবার এটা ভিজে রাখলে একত্র হয়ে যায় মাংস। স্টেফেনিয়া হার্নেন্ডিফোলিয়া, স্টেফেনিয়া জ্যাপোনিকা, জল জমানি। তাহলে এই 10টা লতা, এর মধ্যে 4-5টা হলো আমাদের চলবে। সুবহানাল্লাহ। যেমন যদি বড়ি গাছে, আমি একটা বড়ি গাছের মধ্যে বাসায় বড়ি গাছ রেখে আমি যদি স্বর্ণলতা দিয়ে দিই, এটা বড়ি গাছটা ভালো হবে না স্বর্ণলতার জন্য, আরেকটা বড়ি গাছ ফল খাওয়ার জন্য। ওই বড়ি গাছে ভালো জিন থাকবে, বাসার জন্য ভালো। এবং তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান, এই 4টা আসমানি কিতাব, কিতাবুল মুকাদ্দাসের বর্ণিত এই 7টা ফল। দেখা যাচ্ছে এরা খাদ্য, পুষ্টি এবং ঔষধি হিসাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রমাণিত হয়েছে। কোরআনিক মেডিসিন, বাইবেলিক মেডিসিন, কিতাবুল মুকাদ্দাস অনুযায়ী কি কি আছে এখানে? খেজুর আছে, আমরা খেজুর থাকবে আমাদের দেশে। আমরা চেষ্টা করবো যে প্রফিটিক খেজুর, যেটা ব্ল্যাক ডেথ, 3.5 কোটি মানুষ পৃথিবী থেকে মারা গেছে, সেটার জন্য আজোয়া খেজুর, নবীদের যে ব্ল্যাক আজকে বাংলাদেশে হয় এখন, যেন আমরা চেষ্টা করবো ব্ল্যাক ডেথ, ব্ল্যাক ডেথ মানে কালো খেজুর, অর্থাৎ আজোয়া খেজুর। নূহ আলাইহিস সালাম কত বছর ছিলেন? 1400 বছর বলেছি। 1400 বছরের এত মিলিনেরিয়ান, সুবহানাল্লাহ, প্লাস। তো উনি এখানে একটা কথা আছে, সব রিসার্চ স্কলাররা রিসার্চ করে যারা বটম লাইনে এইভাবে আসছে, ইফ ইউ ওয়ান্ট টু লিভ লাইক এ নোয়া, নোয়ার মতো বাঁচতে চাও, ওই যে আমার প্রিয় স্নেহের অনেক বড় স্কলার মুকরুল জোয়েল বলেছে, আমরা সবাই স্বপ্ন দেখি দীর্ঘজীবী হব, আমরা তো আল্লাহর কাছে একদিন চলেই যাব, কিন্তু আমরা যেন অপমৃত্যু হয়ে যেতে চাই না। সুবহানাল্লাহ। আমরা সসম্মানে সুন্দরভাবে নিরোগ মানুষকে করে আমরা যেতে চাই। আমাদের রসায়ন দরকার, কিন্তু রসায়ন কে শিখালেন? এই রসায়ন 3 প্রকার, এই অ্যালোভেরা রসায়ন, ত্রিফলা রসায়ন, গোলঞ্চ রসায়ন, হাজার হাজার কিছু রসায়ন আছে, কিন্তু রসায়ন হচ্ছে মেঘ রসায়ন, একটা হচ্ছে জীবন রসায়ন, একটা জন্ম রসায়ন, রাইট। আবার মেধা, মেধা বাড়াতে পারে যেটা তিনটা শক্তি আছে, একটা হলো ফ্যাকাল্টি অফ রিসেপশন, ফ্যাকাল্টি অফ রিটেনশন, ফ্যাকাল্টি অফ রিফ্লেকশন। এটা কগনিশন বাড়ায়, নলেজের আরেক নাম কগনিশন। কগনিশন মানে TERCP, T for thinking, E for evaluating, A for analyzing, C for calculating, P for planning, এই সব কিছু বাড়ায় এই অ্যালোভেরা। সুবহানাল্লাহ। কে কি বললো? ক্লিওপেট্রা আমাদের সাবজেক্ট না, আল্লাহর হাবিব বলছেন একদিন তার স্ত্রী আমাদের মা উম্মে সালমা, সুবহানাল্লাহ, যার কাছে মা ফাতেমা ইসলাম থাকতেন, মা ফাতেমা ইসলাম বিয়ে হওয়ার আগে উম্মে সালমার কাছে, নবী উম্মে সালমার আপা ইন্তেকাল করেছেন, কিন্তু উনি নবীজি উম্মে সালমার ছেলে এসে দেখলেন উম্মে সালমা, মা উম্মে সালমা আলাইহিমা সালাম ইজ ডুইং সামথিং, কিছু করতেছেন। বলল ইয়া সালমা, বলল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি কি করতেছেন? বলল ইয়া রাসূলুল্লাহ আমি অ্যালোভেরা প্রসেস করতেছি। তো আল্লাহর হাবিব বললেন ওকে, এটা আপনি রাত্রি দেন, বা ইন্নাহু এটা 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 চেহারাকে আলোকিত করে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর হাবিব বলে দিলেন। সো বিশ্বের যে কসমেটিক সায়েন্সে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কারণে আজকে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সেফ এন্ড সিকিউর। আমরা কিন্তু সিকিউরিটি দেখব আগে, আমরা সবার আগে দেখব সেফটি, সিকিউরিটি, এর আগে দেখব পিউরিটি। আমরা ইসলামিক এর হারাম ছেড়ে কুফর কোনো কিছু অ্যাকসেপ্ট করব না, এজন্য পিউরিটি কামস ফার্স্ট, সিকিউরিটি কামস, সেফটি কামস, দেন আমাদের হচ্ছে এফিকেসি, জিনিসটা ঠিক আছে কিনা, এটা এফেক্টিভ কিনা, তারপরে কোয়ালিটি। দিস ইজ এগুলি হলে কোয়ালিটি হিসেবে বলবো, কোয়ালিটি কোয়ান্টিটি এগুলি সবকিছু আছে। তাহলে এই জিনিসগুলি সবকিছু মেনটেন করে চিন্তা ভাবনা করে সিস্টেমিক ওয়েতে আমাদেরকে পরিকল্পিতভাবে এই গার্ডেনিং, যেটা আমরা আজকে মোটামুটিভাবে এই পর্যন্ত লিসনিং করছি, অনেক মাশাআল্লাহ অনেক প্রাণ দিয়ে ডুবু দিয়ে। আমি হিয়ারিং বলবো না, হিয়ারিং মানে এদিক শুনেটা বেড়ে যাওয়া, লিসনিং মানে মন দিয়ে শোনা, আর্কেনিং মানে মন দিয়ে শোনা, আর অবজার্ভ করা মানে অবজার্ভ না, সিং মানে দেখা, ভুলে যাওয়া, আর যে ওয়াচিং মানে আরো মন দিয়ে দেখা, অবজারভেশন আরো টু দ্য পয়েন্টে দেখা। সুবহানাল্লাহ। এইভাবে আমরা আমার মনে হচ্ছে সুবহানাল্লাহ প্রত্যেকের ভিতরে যে কারিম শয়তান আছে আর যে ফেরেশতা আছে কারিম, এরাও লিসেনিং করতেছে এবং তারা যতটুকু তাদের নোট রাখার দরকার রেখেছে অলরেডি। আমি হ্যাপি উইথ ইউ। সুবহানাল্লাহ। আমরা যেন সময় তো চলে গেছে মানে, রাইট। সুবহানাল্লাহ, আই এম সরি, আই এম রানিং বিহাইন্ড দ্য টাইম, নট অ্যাহেড অফ টাইম, বিহাইন্ড দ্য টাইম অলরেডি। তো এতটুকু সময় ধৈর্যের সাথে আমার সাথে থাকার জন্য অনেক 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 হ্যাপি, অনেক অনেক হ্যাপি। এবং আমাদের ভিতরে যে কাহিনী, ওরা যেন সুস্থ হয়, আমরা যেন সুস্থ হই, ফিজিক্যালি, মেটাফিজিক্যালি, সাইকোলজিক্যালি, প্যারাসাইকোলজিক্যালি, সোশ্যালি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি অ্যান্ড এনভায়রনমেন্টালি। তারপরে আমরা বলবো কসমিক্যালি, মহাজাগতিক সব দিক থেকে আমরা যেন মানে বিউটিফুল হই ইন অল রেসপেক্ট। সবার সুস্বাস্থ্য, সুন্দর মন, পবিত্র জীবন, দীর্ঘ জীবন আমলের সাথে সুস্থতার সাথে কামনা করি। আমাদের কাছে যোগাযোগ করে, তবে আপাতত আমরা ফটো সেশন এবং সময় স্বল্পতার জন্য তিনটা সার্টিফিকেট দেব। নাম লেখা হয়ে গেছে। প্রথমে আসতে বলছি আমাদের সম্মানিত ম্যানেজার জনাব মেহেদিয়া সানসেটকে, যার অক্লাসশ্রমে আমরা অনলাইনে কার্যক্রম করছি, ওনাকে সার্ভিস দিচ্ছে আমাদের চিফ অ্যাডভাইজার জনাব জি, আমাদের ডক্টর সাইমুল হাসান স্যার এখন সার্টিফিকেট দিচ্ছেন, আমাদের আইটির প্রধান মেহেদিয়া হাসান। এই পর্যায়ে আসার জন্য অনুরোধ করছি হামিদা আক্তার সুবর্ণাকে তার সার্টিফিকেট দেওয়ার জন্য। আজকে সবাই সার্টিফিকেট পাবেন আপনারা। বিবিসির তরফ থেকে সবাই আমরা একটু হাতে তালি দেই। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। The next Mohammad Hossain Didar, Mohammad Hossain Didar, Didar সাহেবকে তার সার্টিফিকেট নেওয়ার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। সবার সুস্বাস্থ্য কামনা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।